তাতে দেশের মানুষের চাহিদা মিটিয়েও আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবো এবং সেই সুযোগ আছে। ইতিমধ্যে কিছু কিছু রপ্তানি হচ্ছে, যদি আরো বেশি রপ্তানি করবার সুযোগ আমাদের আছে। অনেক দেশের কাছ থেকেও আমরা সেই অনুরোধও পাচ্ছি। সবচেয়ে বড় কথা, আমাদের দেশে প্রতিদিনই পশু জবাই হয়, কিন্তু আমি বলবো সেটা খুব স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, আমাদের মন্ত্রণালয় তো আছেই, তাছাড়া যারা আপনারা বেসরকারি মানে খামারি আছেন, কারণ আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই, তাদেরকেই আমরা বেশি সুবিধা দিতে চাই, কারণ এগুলি সব সরকারিভাবে হয় না, এটা বেসরকারিভাবে, তাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, আমাদের যুব সমাজ শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসুক সেটাই আমরা চাই। সেই ক্ষেত্রে যেমন একটা পশু জবাই দিতে হলে সেটাকে জবাই দেওয়ার তার ছুরি কাছি যা প্রয়োজন হয়, কোনোটা জং ধরা কোনোটা খারাপ সেগুলি যেন না থাকে, আবার কাটার সময় কীভাবে কাটতে হবে সেই নিয়মটা রক্ষা করা, যাতে পশুর চামড়াটা যেন নষ্ট না হয়, কারণ এই পশুর চামড়া কিন্তু অনেক দাম। আমরা চামড়া রপ্তানি করি, চামড়া যা পণ্য রপ্তানি করি আমাদের দেশের কাজেও লাগে। এখানে যদি আমরা আধুনিক প্রযুক্তিটা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু, অর্থাৎ হ্যাঁ, যেখানে সাধারণভাবে কসাইখানা হচ্ছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের দিকে দৃষ্টি দেওয়া, পাশাপাশি কিছু আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু মানে বুচার হাউস তৈরি করা দরকার। আর বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা, এটা আমাদের বন্ধ করতে হবে। তার জন্য সুনির্দিষ্ট জায়গা থাকতে হবে এবং যার যার কোরবানি সে সেটা চিহ্নিত থাকবে, সে সেটা নিয়ে যাবে, কিন্তু সেইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। পশুর কিন্তু খালি মাংসটাই খাবার না, তার হাড় রক্ত চামড়া এবং বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে, প্রতিটি জিনিস মূল্যবান। আমরা যদি সেগুলি যথাযথভাবে সংগ্রহ করে সেগুলি প্রক্রিয়াজাত করতে পারি, সেগুলো আমাদের অনেক কাজে ব্যবহার হয়। কিন্তু সেদিকে দৃষ্টি রেখেই আমি বারবার আগেও বলেছি এখনো, যে সেগুলি সংরক্ষণের ব্যবস্থা, সেগুলি যথাযথভাবে মানে জবাই করার পর এটাকে কাটা এবং সেটাকে যথাযথভাবে কিভাবে সংরক্ষণ করা যায় বা কিভাবে কাজে লাগবে, সেই ব্যবস্থাগুলি কিন্তু আমাদের করা দরকার এবং এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া দরকার বলে আমি মনে করি। যে সেই উদ্যোগটা আপনারা নেবেন সেটাই আমরা চাই, যে কোনো জিনিস ফেলা যায় না, কারণ একটা পশু জবাইয়ের শুধু মাংসটাই আমরা নেব না, সাথে সাথে তার সেই রক্ত সংরক্ষণ করা, হাড় বর্জ্য সব কিছুই কিন্তু কাজে লাগে। সেটা কিভাবে আমরা কাজে লাগাবো এবং কিভাবে এটা ব্যবহার করবো, এবং এর ভিতরে অনেক কিছু রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করার সম্ভাবনা আছে, সেটাও আমাদের করতে হবে।